আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। তো আজকে এগুলোর দেখে আপনারা বুঝতে পারছেন যে কোনো একটা কিছুর বিশেষ প্রিপারেশন রয়েছে। সেইটা হচ্ছে আমার ফ্রেন্ডের হলুদ প্লাস ব্যাচেলর পার্টি। তো এই পার্সটা আপু আমাকে কিনে দিয়েছে শিল্পমেলা থেকে, আর এই কানের দুলগুলো আমি নিজে হাতে বানিয়েছি, আর এই টিকলি এটা অবশ্য কেনাই ছিল, আর ওই স্কার্ফটা আমি পরবো শাড়ির সঙ্গে ম্যাচিং করে। অ্যাকচুয়ালি এখানে আমি লেমন গ্রিন রঙের চুড়ি নিয়েছি, আর কিছুটা গোল্ডেন চুড়িটা ম্যাচ করার চেষ্টা করেছি। জানি না কতখানি পেরেছি, তবে চেষ্টা করেছি। আর এই হচ্ছে ব্লাউজ, এটা হচ্ছে পুরোটাই লেমন গ্রিন, আর মাঝখানে মাঝখানে কাতান এরকম বল প্রিন্ট টাইপ রয়েছে। আর সব থেকে মজার বিষয় হলো ব্লাউজটি আমি নিজে হাতে বানিয়েছি ফ্রেন্ডের আর কি এই প্রোগ্রামে পরবো বলে। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা অবশ্য ব্যাক পার্ট, যেখানে আমি বোতাম বা চেইনের বদলে হুক লাগিয়ে নিয়েছি, আর হুকটা পুরোটাই এমনভাবে বসানো হয়েছে যেটা কাপড়টা একটু ভাঁজ করে দেখতে হবে, সরাসরি কোনোভাবে দেখতে পাওয়া যায় না। দ্যাটস মাই ক্রিয়েটিভিটি, আসলে ভালো লাগছিল। আর এইটা চলে এসেছে ফ্রন্ট সাইডটা, যেটা এই যে দেখেন প্রিন্সেস কার্ড দিয়ে বানানো, এভাবে বানিয়েছি ফার্স্ট টাইম, চেষ্টা করেছি, জানি না কতদূর পেরেছি, তবে আসলেই ভালো লাগছে। ফ্রেন্ডের পার্টিতে যাব, তাও আবার নিজের বানানো ব্লাউজ পরে, বিষয়টা আসলেই ভালো লাগছে অনেক। তো আমি ফাইনালি রেডি হয়ে একদম চলে এসেছি, আর এইটা সবুজদের বাড়ির, অর্থাৎ আমার ফ্রেন্ডদের বাড়ির দুইতলার আসলে সবুজের রুমই এটা। আর এখানে আমার এক ফ্রেন্ড, এক ছোটো ভাই, এক সিনিয়র, আর ওর যে পিছনে যে বসে আছে ওনাকে আমি ঠিক চিনি না, তাই ওনার সম্পর্কে বলতেও পারলাম না। ওখানে কিছুটা সময় কাটালাম, তারপর সবুজ আমাকে সাদে নিয়ে এসেছে এখানে দেখানোর জন্য যে ওর ডেকোরেশনটা কেমন হয়েছে। এই তো আর কি দেখাচ্ছে, লাস্টে যেটা দেখলেন সেটা হচ্ছে ফটো বুথ, আর এইটা হচ্ছে একদম মেইন স্টেজ যেখানে সবুজের ফটোশ্যুট চলছে এখন। আর এখানে আমাদের দু একজন স্কুল ফ্রেন্ড এবং দু একজন গ্রামের ছোটো ভাই বড় ভাইরা মিলে গল্প করছিলো। আর এটা ওদের বাড়ির দুইতলা, যেখানে সিঁড়ির একদমই ফ্রন্ট সাইডটা, সামনের সাইডটা এভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে, খুবই ভালো লাগছিল দেখে। আসলে বিয়ের তখনও একদিন বাকি ছিল, তারপরও বিয়ে বিয়ে আমেজ চলে এসেছে। আর এখানে আমার বান্ধবী, ওর দুইজন বেবি আর ওর হাজব্যান্ড অর্থাৎ ভাইয়া সবাই মিলে বসে আছে, সময় কাটাচ্ছে আর কি, প্রোগ্রাম শুরু হতে যেহেতু দেরি আছে। আমি এখন আবারও ছাদে চলে এসেছি, এখানে দেখি ফটোশ্যুট এখনও চলছে, গ্রিন তারপরে এই হলুদ ম্যাচিং করে ফটোশ্যুট চলছে, আর ভালোই লাগছিল এগুলো দেখে। আর এই যে এখানে আবারও ছেলেদের গ্রুপ ফটোশ্যুটটা চলছে, ভিডিও চলছে, সঙ্গে সঙ্গে ভিডিও করা হচ্ছে আর কি, ভিডিও রেকর্ড। তো এভাবে খানিকক্ষণ চললো, পার্টি শুরু হতে হতে প্রায় অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আমাদেরকে যে টাইম দেওয়া হয়েছিল মেইনলি সেই টাইমটা ক্রস করে গিয়েছিল, যাই হোক তারপরও ব্যাপার না, সব কিছু মিলিয়ে অনেক ভালো লেগেছিল, এনজয়মেন্টটাই বড় কথা ছিল। কারণ এ ধরনের প্রোগ্রামে আসলে হয়তো বা টাইমলি সব কিছু হয় না, সব কিছু ঠিকঠাকও থাকে না, দু এক সময় দেরি হয়ে যায়, কিন্তু তারপরও ভালো লাগে। আর এখানে এই যে মেয়েরা সব সুন্দর করে সাজুগুজু করে একই ধরনের গাজরা পরেছে মাথায় সবাই, ওরা নাচের জন্য আর কি, নাচের জন্য প্রিপারেশান নিয়েছে ভালো করে, তারপর সেলফি তুলছিল। আর এখানে এই তো ফটোশ্যুট মনে হয় শেষ হয়নি এখনও, এ তো চলছেই, সবাই ভিক্টোরি সাইন দেখাচ্ছে। আমি মাঝে মাঝে ফ্রন্ট ক্যামেরাটা অন করে একটু নিজের চেহারা সুরত ভালো করে দেখে নিচ্ছিলাম, আর মাঝে মাঝে স্কার্ফটা ঠিক করে দিচ্ছিলাম, কারণ জর্জেট স্কার্ফে আমি অভ্যস্ত না, তাই ঠিকঠাক করতে হচ্ছিল। আর এখানে সবুজের একটা কাজিন চলে এসেছে, তার সঙ্গে তার ভাবি অর্থাৎ তার বৌদি, আর এই তো চাপা আমাদের এক জুনিয়র আর সবুজের কাজিন। আর এখানেই তো সবাই আসলে সবাই সবার মধ্যে কথা বলছে আর ওয়েট করছে মেইন প্রোগ্রামটা আসলে কখন শুরু হবে। আর এখানে আমার বান্ধবী কি উপলক্ষে জানি না হাসছিল, আমার মনে নেই অ্যাকচুয়ালি, ও হাসছিল আর আমিও হাসছিলাম ওর সঙ্গে। এখানে সবুজের ফুপু, তার কাজিন আর তার ওয়াইফ ছিল। আর এখানে আমরা আবার ভিডিও আর ফটোশ্যুটের জন্য পোজ দিচ্ছিলাম, যেটা কিনা খুবই মাঝে মধ্যে বোর লাগছিল, আবার মাঝে মধ্যে আমরা এটা নিয়ে ভালো ঠাট্টা ফাইজলামি করছিলাম, ভালোই লাগছিল। আর এই পোজ এটা মনে হয় আমাদের লাস্ট পোজ ছিল, আর এর আগেও 3-4 বার কি 5 বার হবে হয়তো আমরা পোজ দিয়েছি এই নিয়ে,
তো ভালোই লাগছিল আসলে। মেইনলি এই ধরনের প্রোগ্রামে ভালোই লাগে, খারাপ লাগার কথা কারোরই না, জাস্ট একটু সময়ের এদিক ওদিক হয় এটাই। আর তারপরে আমাদের এক সময় ফটোশ্যুট আর ভিডিওগ্রাফি শেষ হয়ে গিয়েছিল, আর আমরা যথারীতি প্রোগ্রামেও ফিরে গিয়েছিলাম। আর এখানে রুমা অর্থাৎ হাবিবা নামের আমার এক বান্ধবী কল করেছে ভিডিও কল আশিকের মোবাইলে, আর সে আমাদের সঙ্গে কথা বলতে চাইছিল। আর কথা বলছিলাম ওর সঙ্গে, ও আমাদেরকে মিস করছিল, ওর আসার কথা ছিল, বাট ওর প্রেগনেন্সির কয়েক সপ্তাহ চলছে, যার কারণে ডক্টর বেড রেস্ট দিয়েছে, ও আসতে পারবে না। আর তার জন্য আমাদের সঙ্গে একটু কথা বলে আসলে হালকা হচ্ছিল এভাবে। তো আমি ওকে বলে দিলাম যে হ্যাঁ এখনো হয়নি, তো কী হয়েছে, তুই বউ ভাতের দিন অবশ্যই অবশ্যই আসবি, আর আমরা সেদিন সবাই মিলে একসাথে আবারও মজা করব। তো এখানে আবারও আমাদের ফ্রেন্ডদের ফটোশ্যুট চলছে, অর্থাৎ সবুজ সহ আমাদের যেগুলো ফ্রেন্ড তাদের আবার ফটোশ্যুট চলছে। এখানে আবার সবুজের বাবা মা অর্থাৎ আঙ্কেল আন্টি দুজনের ফটোশ্যুট চলছে, আর পাশেই গ্রিন পাঞ্জাবি যেটা রয়েছে সেটা হচ্ছে সবুজের দুলা ভাই অর্থাৎ জামাই বাবু। আর আমি আবারও ফ্রন্ট ক্যামেরা অন করে আমার স্কার্ফটা ঠিক করে নিলাম। তারপরে তো এখানে অজস্র পোকা হয়েছে আর কি, একদমই খোলা জায়গাতে ছাদের উপরে, যেখানে কিনা অনেক লাইট ছিল, আর পোকার কারণে সবাই একটু বিরক্ত হয়ে গিয়েছিল, অনেকে দু চারটে করে পোকাও অলরেডি গিলে ফেলেছিল। আমি জানি না আমার মুখে অবশ্য ঢোকেনি, আর সেটা কেন সেটা আমি জানি না। আর এদিকে শর্মি আর ওর হাজব্যান্ডকে ডেকে নিয়ে যাওয়া হচ্ছিল ফটোশ্যুটের জন্য, তো যাই হোক ওরা গিয়েছে স্টেজের ওইদিকে, আর আমি আপাতত ভিডিও করে নিচ্ছি। আর এই তো দেখা যাচ্ছে সবাই প্রোগ্রাম শুরুর জন্যই মেইনলি ওয়েট করছে। তো ফাইনালি প্রোগ্রামটা শুরু হয়ে গেল, এখন এই তো সবুজের এন্ট্রি হচ্ছে, সবাই মিলে সবুজকে এভাবে নিয়ে যাচ্ছে নাচতে নাচতে একদম স্টেজের দিকে। আর এটা তো জামাইবাবু, আপনাদেরকে আগেও বললাম সবুজের জামাইবাবু আর কি, সঙ্গে আমাদেরও। তো এখন এইভাবে ওকে স্টেজের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, আর ওকে বসতে বলা হচ্ছে ওখানে। তো ও আমাদেরকেও প্লেস করে নিচ্ছে, বলছে কে কোথায় দাঁড়াবো। আর এইটা ছিল ওর প্রোগ্রামের কেক, কেকটা দেখতেও যতটা ভালো ছিল খেতেও তো অনেক টেস্টি ছিল, অনেক ভালো ছিল আর কি। আর এখানে ও আমাকে আর শর্মিকে ওর দুপাশে বসিয়েছে, আর সব কাজিনদের ডাকাডাকি করছিল চারপাশ দিয়ে দাঁড়ানোর জন্য, তো ফাইনালি সবাই দাঁড়িয়েও গেল। তারপরে তো আসলে কেক কাটা হয়ে গিয়েছিল, ও আমাদেরকে খাইয়েছে, আমরা ওদেরকে খাইয়েছি। তো তারপরে আমি আসলে এটার একটু আলাদা করে ভিডিও করার জন্য এভাবে বাইরে চলে আসলাম আর কি। তো তারপরে এখানে কেক কাটা আর খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গিয়েছে, আর এখন এই ছোট মেয়েটা নাচবে, তো তার জন্য আসলে প্রিপারেশান চলছে। তার মা হয় মেবি এটা, সে চুলটা সেট করে দিচ্ছে। তো ওই পিচিটার নাচ হয়ে গিয়েছিল, সেটা আমার ভিডিও করা হয়নি। তো এখানে সবুজের কাজিনরা আর কি সবাই মিলে, এই পাঁচজন মিলে দারুণ একটা নাচ তুলেছে, আর সেই নাচটাও ভীষণ ভালো তারা নেচেছে, অনেক সুন্দর প্র্যাকটিস করেছে দেখে বোঝাই যাচ্ছে। আর ফাইনালি তাদের পারফরম্যান্সটা এত ভালো ছিল যে আমি ভিডিওটা পুরোপুরি না করে স্টপ করে দিয়ে তাদের পারফরম্যান্সটাই আমি এনজয় করেছিলাম। তো আর কি এই তো তারা খুব ভালো নেচেছে এটা বলতেই হবে, এটার জন্য তারা অবশ্যই একটা বড় সড়ো থ্যাঙ্কস ডিজার্ভ করে এই আর কি। তো এইদিকে নাচের প্রোগ্রাম চলছিল, আর আমি ভাবলাম এক ফ্রেন্ডের কাছ থেকে একটু ভিডিও আর কিছু আমার ফটোশ্যুট করে নেই, তো আমি এখানে পোজ দিতে চলে আসলাম ফটো বুথের এখানে। ওকে বলছিলাম কিভাবে ভিডিও করবে আর কিভাবে একটু ছবি টবি তুলে দিবে এই আর কি। তো ও অবশ্য ভালোই আমার কথা মানছিল, মানে আমার কথা মতো কাজ করছিল, আবার কখনো সখনো এদিক ওদিক করে ফেলছিল। আমি ওর উপরে একটু করে রেগেও যাচ্ছিলাম, যখন ভুলভাল করছিল ওকে বকাঝকা করছিলাম, আবার ঠিক করে দিচ্ছিলাম, বলছিলাম কিভাবে ভিডিওটা করতে হবে বা কিভাবে ছবিটা তুলতে হবে এইগুলো আর কি। তো এই আর কি আমার ফটোশ্যুটের অংশ বিশেষ ছিল। তো আবারও আমি নাচের প্রোগ্রামের এদিকে চলে আসলাম, দেখলাম সবুজের আরও দুজন কাজিন এদিকে আরেকটি গানে নাচতে শুরু করে দিয়েছে, এরাও খুব ভালো প্র্যাকটিস করেছে, খুব ভালো নাচছিল, আসলে আমার দেখে ভালোই লেগেছে
এই তো প্রোগ্রাম দেখতে দেখতে এইদিকে হয়েছে কি আমারও বাড়িতে চলে যাওয়ার সময় হলো। তো তারপর আমি সবুজকে একবার ডেকে বলেও ছিলাম যে আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে, তুই দয়া করে আমার যাওয়ার ব্যবস্থাটা কর। তো তারপর বলছে যে দাঁড়া আমাদের নাচটা দেখে যা, তুইও একটু সঙ্গে আর কি পার্টিসিপেট কর হ্যান ত্যান। তো তারপর ওর কয়েকটা কাজিন মিলে এখানে নাচছিল, তো ভালোই লাগছিল এগুলো দেখে। আর এখানে তো ওদের আর কি ভিডিওগ্রাফি চলছেই, ফটোশ্যুট চলছে আর কি। তো আর মাঝে মধ্যেই এইভাবে আর কি সবাই মিলে একসঙ্গে নাচ করছিল, আমিও মাঝে মধ্যে একটু গিয়েছিলাম দু একবার, যাতে করে ভালো লাগছিল আর কি। আর এভাবে লাইট অফ অন এই মুডটা পুরা একটা পার্টি মুড আর কি ফিল করে দিয়েছিল একদম, মানে এই আলো বা এই লাইটিংয়ে কোনো কমতি ছিল না, অ্যাকচুয়ালি এটাই ফিল করে দিয়েছে পুরো প্রোগ্রামটা, পুরাই ফিল আপ। তো ভালো লাগছিল নাচতে, আমিও নাচছিলাম আর কি। তো আমার নিজের নাচ তো আমি আর ভিডিও করতে পারিনি, আর আপনারা দেখতেও পাচ্ছেন না সে কারণে, আর সবাই যারা নাচছে তাদেরই এগুলো আর কি ক্লিপস কিছু কিছু। আর সবুজ এদিকে এটা ওর কে হয় আমি জানি না, বাট বিয়ে বাড়িতে একটা ওয়েল নোন ফেস এইটা, মানে আমি চিনি আর কি এরকম। তো সবুজ এখানে নাচছিল, তো তারপরে সে একটু পরে আমাকে দেখতে পেয়ে আমাকে ডাকছিল, কিন্তু আমি যেতে চাচ্ছিলাম না। পরে আবার ভাবলাম যে না, ফ্রেন্ডই তো, যাই কি আর করা। তো পরে গিয়ে সাথী দিদি এবং সবুজ দুজনে আমাকে টানাটানি করছিল নাচের জন্য, তো আমিও যাই হোক একটু গিয়ে ওদের সঙ্গে যোগ দিলাম, একটু নাচানাচি করলাম। তো তারপরে আমার বাসায় আসার সময় হয়ে গিয়েছিল, ওকে বললাম, ও এক বড় ভাইয়াকে দিয়ে আমার বাসায় আসার অ্যারেঞ্জ করে দিল, তো যার কারণে আমি তো বাসায় চলে এসেছি। তারপরে যা হলো, আমি ড্রেস চেঞ্জ করে ফেস ওয়াশ করে আমার ময়েশ্চারাইজিং ক্রিম আর আমার রেগুলার লিপ বামটা লাগিয়ে নিলাম, আর আমি খুব তাড়াতাড়ি শুয়ে পড়ার জন্য আসলে রেডি হয়ে গেলাম। এসে আমি আজকের প্রোগ্রামের আমার কিছু পিকচার অ্যাড করে দিলাম, আশা করি দেখে আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা অবশ্যই সেগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আরও একটি নতুন কোনো ভ্লগ নিয়ে আপনাদের সঙ্গে। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।